আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি পাথরঘাটা নিউজের এই নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই ব্রিজের কাজ ফেলে রেখে চলে যাওয়ার আসলে বিষয়টি যেন সবার নজরে আসে। দর্শক, আমি এই যে জায়গাটিতে রয়েছি এটি হলো পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এবং পাথরঘাটা সদর ইউনিয়নের মাছের খাল বাজার এলাকার যে সংযোগ ব্রিজটি, এই সংযোগ ব্রিজটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যে ব্রিজটিতে দাঁড়িয়েছি এটি গত 5 বছর আগে এই রোলার নেওয়ার সময় ভেঙে পড়ে যায়। এরপর থেকে কাজ হবে হবে বলে অনেক বছর ফেলে রাখে এবং কাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, তারাও কিন্তু কাজটি এরকম ফেলে রেখে চলে যায়। পরে কাজ শেষ না হওয়ার আগেই যে এই একটি জায়গা দেখতে পাচ্ছেন যে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল যে উদ্বোধন হয়ে গেছে, কিন্তু স্থানীয় লোকজনের রোষালানে পরে আবার সেটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। এই যে সড়কটি এখান থেকে চলে গেছে, এই সড়কটির যে কাজ করা হয়েছে তাও খুব নিম্নমানের। আমি একটু একদম ভিডিওতে কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে মানুষ চলে গেছে হাঁটা চলার মধ্যে এই যে সুরকিগুলো দেওয়া হয়েছে এটি খুব নিম্নমানের অবস্থায় রয়েছে। তাছাড়া পাশের যে জায়গাগুলো গাইডওয়াল দেওয়া হয়েছে সেই গাইডওয়ালও ভেঙে পড়ে গেছে। আমরা শুনবো স্থানীয় লোকজনের কাছ থেকে কীভাবে এই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। আচ্ছা, আপনার পিছনে যে আমরা এই ব্রিজটা দেখতেছি, এই ব্রিজটা তো দীর্ঘ বছর ধরে কাজ চলমান আছে। আমি জানি এর আগেও আপনার উদ্যোগে পাশ থেকে একটা যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই দুর্ভোগটা শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত কাজ কোনো অগ্রগতি নেই। আসলে সেই বিষয়টা কি, আপনি তো এলাকার জনপ্রতিনিধি একজন। ধন্যবাদ। আসলে এই ব্রিজের কাজ হলো অনেকদিন ধরেই পড়ে আছে, বলতে স্থগিত করে না, কাজ করে না। পাশাপাশি কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে এই ব্রিজের যেই রোডের ব্রিজ সংলগ্ন যে কানেক্টিং রোড, সেই রোডে মালামাল দেশে অত্যন্ত নিম্নমানের, এবং এমপি মহোদয়ের নামে নেম ফলক দেশে উদ্বোধনের যে সে উদ্বোধন করছে, আসলে উদ্বোধন তো হয়নি। সেই নিউজের পরে এমপি মহোদয়ের নেম ফলকটি তারা রাতের অন্ধকারে ভেঙে ফেলাইছে। এই ব্রিজের যে কন্ট্রাক্টর কর্তৃপক্ষ তারা এখন আবার শুনতেছি যে ওই জায়গায় ব্রিজে কাজ করার জন্য মালামাল নিয়ে আসছে, পাথর, তারপর মেগাডাম, তারপরে লইয়া পিস, হ্যাঁ, মশলা জাতীয় যা লাগে এগুলো, কিন্তু এগুলো সব আবার তারা নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। রাতের আধারে গাড়িও ঠিক করছে, হয়তো 2-1 দিনের ভিতরে তারা মালামালটা নিয়ে যায়। এই আর কাজের অগ্রগতি নাই বললেই চলে, এখন পড়ে আছে দায়সারা অবস্থায়। আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনি আসলে কী চান পাবলিকের জন্য আপনার? আমি চাইতেছি এই ব্রিজের কাজ খুব দ্রুত পর্যায়ে শেষ হোক এবং জনগণের ভোগান্তি যাতে লাঘব হয়, আর এই মালামাল যাতে নিয়ে যাইতে না পারে, এই মালামাল নিয়ে যাওয়ার জন্য তারা পায়তারা করতেছে, এবং এই কাজটা যেন খুব দ্রুত সমাধান হয় এবং যেন এলাকাটায় যেন মানুষ চলাফেরা করতে পারে, এটা হইলে ভালো হয়।